পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়ে এপ্রিলেই তীব্র গরম পড়বে বাংলায়, বিশেষ করে রাজ্যের পাঁচ জেলায় মারাত্মক তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসে। 11 এপ্রিল থেকে টানা 10 দিন বিপজ্জনক রেকর্ড তাপপ্রবাহ চলবে, বাচ্চাদের বাড়ির বাইরে না বের করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কোন পাঁচ জেলায় অতিরিক্ত তাপপ্রবাহ চলবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানুন। বৈশাখ মাস এখনো পড়েনি, তবু কাঠ ফাটা গরমের দাপটে নাজেহাল রাজ্যবাসী। চৈত্রের শেষ সপ্তাহে 40 ছুঁই রাজ্যের তাপমাত্রা। বাংলার পড়শি রাজ্যে বৃষ্টির হালকা সম্ভাবনা থাকলেও বৃষ্টি নেই বঙ্গে, বরং আগামী কয়েকদিনে আরও 5 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বাংলায় আগামী 11 থেকে 19 এপ্রিলের তাপমাত্রা বারুদ বেশ কিছুটা বৃদ্ধি পাবে এমনই আশঙ্কা করা হচ্ছে। এ সময় একটু সাবধানে থাকতে বলছে সবাইকে। পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরম পড়তে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 72 ঘণ্টার মধ্যে আরও 3 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলবে। 5 জেলায় তাপমাত্রা বৃদ্ধির হার আরও বেশি হবে। 13 এপ্রিলের পর থেকে কলকাতার তাপমাত্রা 39 ডিগ্রিতে পৌঁছবে, 14 তারিখের পরে তা 40 ডিগ্রি ছবে। গতকালই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। একাধিক জেলায় লু বইবে, অত্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। ঝড় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং মধ্য ভারতের দিকে গরম বাতাস হুহু করে বাংলায় প্রবেশ করছে, ফলত আগামী বেশ কয়েকদিনে আরও 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। এপ্রিলের মাঝামাঝি সময় রাজ্যে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে শীতের সময় তীব্র হাড় কাঁপানো ঠান্ডা পড়ে, গরমে তীব্র দাবদাহ শিকার দেখা যায়। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, গা গরমের জ্বালায় স্বস্তি দেবে না। একইভাবে রাজ্যের আরও 4 জেলার তাপমাত্রা পৌঁছবে 40-এ। রাজ্যের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ বইবে। আগামী কিছুদিনের মধ্যে তাপমাত্রার পারদ বাড়তে পারে প্রায় 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 19 এপ্রিল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা একটু ভরে বাড়বে। তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলায়। এছাড়াও 2/24 পরগনায় পূর্ব মেদিনীপুরেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। আগামী শনিবারের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বইতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আগামী কয়েকদিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এমনই জানানো হচ্ছে। কিন্তু কেন এমন গরম বাড়ছে? আবহাওয়াবিদরা বলছেন সারা দেশ, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে আবহাওয়ার গতি প্রকৃতি বদলাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হলো জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের জলের তাপমাত্রা বাড়ছে, মেরু প্রদেশের বরফ গলছে, কাজেই এই ভয়ঙ্কর প্রভাব শুরু হয়ে গিয়েছে। গত 50 বছরে মেরু প্রদেশের তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। আন্টার্কটিকার এসপেরাঞ্জে বেসিক অবস্থা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়েছে, এবং তার উপরে গ্রিন হাউস গ্যাসের বাড়বাড়ন্ত বেড়েছে। এর সমস্ত কিছুই আবহাওয়ার ভোল বদলের অন্যতম কারণ।